চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন সকাল 11টায় বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ভর্তি যুদ্ধ, চলবে আগামী 25 মে পর্যন্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 4 ইউনিট ও 2 উপ ইউনিটের ভর্তি পরীক্ষায় 4,926টি আসনের বিপরীতে এবার পরীক্ষার্থীর সংখ্যা 2,56,000। এ ইউনিটে 1,221টি আসনের বিপরীতে আবেদন করেছে 74,659 জন। প্রতি আসনের জন্য লড়ছে 62 জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে প্রায় 5 শতাধিক র্যাব পুলিশ সদস্য ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। ভর্তি পরীক্ষা চলাকালীন সময় শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের নতুন সময়সূচি ও সাময়িক পরিবর্তন সহ অতিরিক্ত ট্রেন যুক্ত করা হয়েছে।